দীর্ঘ বিরতির পর আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। সন্ধ্যায় জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে রবীন্দ্র একাডেমির আয়োজনে ছিল এই আয়োজন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা পাঠ করেন মনীষা পাল চৌধুরী। এদিকে জাদুঘরের লবির একাংশে চলছে কথা সাহিত্যিক শওকত ওসমানের জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। আরো জানাচ্ছেন সিজিতি রহমান। বাঙালির আধুনিক রুচি ও মানুষ গঠিত যার হাত ধরে সেই রবীন্দ্রনাথের কবিতা নিয়েই এই আসরের আয়োজন, আবৃত্তির এই সন্ধ্যার আয়োজক রবীন্দ্র একাডেমি। অনুষ্ঠান শুরু হয় একাডেমির সাধারণ সম্পাদক বুলবুল মহলানবিশের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। এরপরই ছিল সৈয়দ হাসান ইমামের পরিবেশনা। তার কণ্ঠে আবৃত্তি শুনে মুগ্ধ মিলনায়তনে আসা দর্শক শ্রোতারা। এরপর আবৃত্তি করেন মনীষা পাল চৌধুরী, ছিল গানের ফাঁকে ফাঁকে কথামালা। এদিকে জাতীয় জাদুঘরের লবির একাংশে চলছে কথা সাহিত্যিক শওকত ওসমানের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে প্রয়াত লেখকের ব্যবহার করা নানা সামগ্রীও, রয়েছে লেখকের চিঠিপত্র। আলোকচিত্র প্রদর্শনী হলেও এটি শেষ পর্যন্ত রূপ পেয়েছে লেখকের স্মৃতিবাহী বিশেষ এক আয়োজনে। সেজুতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।